আজকে বাংলাদেশ ক্রিকেট টিম চট্টগ্রামে প্র্যাকটিস শুরু করেছে, কিন্তু প্রথমে যে ব্যাপারটি সবার নজর কেড়ে নিয়েছে, ক্যামেরা সবাই একটা লোকের দিকেই সবসময় ঘুরফির করছিল, সেটি হলেন নাজমুল হোসেন শান্ত। তাকে তিনি আসলে তিন ফর্মেট থেকে অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন এবং তিনি একটা চিঠি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ তাকে কিছু সময়ের জন্য আসলে থাকতে বলেছেন, যে আপাতত তিনি ক্যাপ্টেন্সিটা চালিয়ে নিন। কারণ হচ্ছে বাংলাদেশের এখন একটা খুব ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে। কিছুদিন আগে প্রধান কোচ হাথুরু সিংয়ে চাকরি হারিয়েছেন, বেশ একটা পরিবর্তনের ছোঁয়া বাংলাদেশে 5 আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ ক্রিকেটে হাথুরু সিংয়ে চলে গেলেন, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি ছাড়তে চাচ্ছেন। তাহলে এই ক্যাপ্টেন্সি নিয়েও কাল থেকে বেশ একটা গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে নাজমুল হোসেন শান্ত যদি চলে যান তাহলে এই দায়িত্বটা আসলে নেবেন কে? মিরাজের নাম শোনা যাচ্ছে, তাওহিদ হৃদয়ের নাম শোনা যাচ্ছে, তাসকিনে টি টোয়েন্টি, তাওহিদ হৃদয়ের এবং তাসকিনের নাম শোনা যাচ্ছে টি টোয়েন্টিতে তিনি অধিনায়কত্ব দায়িত্ব নিতে পারেন, আর টেস্টে মেহেদী হাসান মিরাজের এরকম শোনা যাচ্ছে। তবে আপাতত নাজমুল হাসান শান্তকে ক্যাপ্টেন্সি চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। তিনি শান্ত আজকে সাউথ আফ্রিকার সাথে দ্বিতীয় টেস্ট চিটগংয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনি নেটে ব্যাটিং করেছেন দীর্ঘক্ষণ, ভেরি কনফিডেন্ট হওয়ার চেষ্টা করেছেন। এবং একটা জিনিস হয়েছে যে যিনি টিম ম্যানেজার যে নাফিস ইকবাল, ওনার সাথে দীর্ঘদিন কথা বলেছেন শান্ত, টেস্টটা নিয়ে ভেবেছেন, এই উইকেটটা বেশ ব্যাটিং ফ্রেন্ডলি, তো টসটা এখানে খুবই গুরুত্বপূর্ণ হবে। কিন্তু তার আগে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শান্ত আসলে কী সিদ্ধান্ত নিতে চাচ্ছেন, কেন তিনি অধিনায়কত্ব থেকে সরে যেতে চান। আজকে নাফিস ইকবালের সাথে তার যে ধরনের কথোপকথন হয়েছে, নাফিস ইকবাল চাচ্ছেন যে শান্ত ক্যারি করুক অধিনায়কত্বটা, কিন্তু শান্ত আপাতত মনে করছেন যে ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার বোধহয় এটাই সময়, বা হয়তো একটা ফর্মেট রেখে হয়তো দুটি ফর্মেট ছেড়ে দেবেন। প্রেশারটা মাথায় পড়ছে, তার ব্যাটিংটা তার মন মতো হচ্ছে না। যেই শান্ত কনজিকিউটিভলি রান করছেন, ওয়ান ডেতে তার একটু এভারেজটা খারাপ না, তবে অন্যান্য ফর্মেটে তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে, এবং এজন্যই হয়তো ব্যাটিংয়ে মনোযোগ হতেই শান্ত অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং এক বছরের জন্য তাকে, বা এই চলতি পুরো বছরটায় তিনি তিন ফর্মেটে ক্যাপ্টেন থাকবেন। সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত বাংলাদেশের ইতিহাসে 9,74,000 টাকা বেতন পান তিনি তিন ফর্মেটের ক্যাপ্টেন্সির জন্য, এবং এখন পর্যন্ত এত আর্নিং করা ক্যাপ্টেন বাংলাদেশে আসে নাই। তো সবচেয়ে উপার্জনকারী ক্যাপ্টেন যিনি, সেই তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন দেখা যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ কী করেন। ধন্যবাদ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে।